ইউএস ওপেন কাপের ফাইনালে বাংলাদেশ সময় আগামীকাল সকালে হিউস্টন ডাইনামোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। কিন্তু এই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কিনা সেই কৌতূহল সবার মধ্যে, কারণ চোট ও ক্লান্তির কারণে মায়ামির সর্বশেষ লিগ ম্যাচে খেলেননি মেসি। সেই ম্যাচে টরন্টোর বিপক্ষে খেলেছিলেন মাত্র 37 মিনিট। পরবর্তী ম্যাচ অরল্যান্ডো সিটির বিপক্ষেও তিনি মাঠে নামেননি। এখন মেসির সামনে আরেকটি শিরোপা জয়ের হাতছানি, কিন্তু গুরুত্বপূর্ণ এই ফাইনালে মেসিকে না পাওয়া মায়ামির জন্য বড় ধাক্কা হবে। তাকে ছাড়া ইন্টার মায়ামি যে এখনও নড়বড়ে দল সেই ইঙ্গিতও সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে। তাই মেসিকে খেলাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে কোচ মার্টিন। আর্জেন্টাইন গণমাধ্যম টিআইসি স্পোর্টস জানাচ্ছে মেসির ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। তবে এটাও ঠিক যে মেসি যদি খেলেনও তিনি শতভাগ ফিট থাকবেন না। মেসিকে খেলালেও পুরো 90 মিনিট হয়তো তার সেবা পাবেন না মায়ামি। পরের দিকে মেসির পরিস্থিতি বিবেচনা করেই মাঠে নামানো হবে। মেসিকে খেলানোর ব্যাপারে মায়ামি কোচ মার্টিনো বলেছেন, প্রতিদিন আলাদাভাবে দেখছি, আমি তার সঙ্গে কথা বলবো, জানবো সে কেমন অনুভব করছে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, তবে সেরা সিদ্ধান্তটি নেওয়ার আগে আমি অপেক্ষা করব। ইন্টার মায়ামির জার্সিতে সব মিলিয়ে 12 ম্যাচ খেলে 11 গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থ দিক দিয়ে করিয়েছেন আরও 5টি গোল। মেসির নৈপুণ্য ইতিমধ্যে নিজেদের প্রথম শিরোপা লিগস কাপ জিতেছে ইন্টার মায়ামি।